আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। রাজবাড়ী ও পাবনার রক্তাক্ত, আওয়ামী লীগ ও বিএনপি জামায়াত সংঘর্ষ, ভাঙচুর, হতাহত 25। আওয়ামী লীগের সমাবেশে গুলির অভিযোগে বিএনপি 26 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগ প্রতিহিংসা হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না বললেন তাজুল ইসলাম। আরো জানাবো সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা আছেন বেড রেস্টে। আন্দোলন সমুদ্রে ঢেউর মতো কখনো নামে কখনো ওঠে, মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো সুইডেনে কোরআন পড়ানোয় যা বলল হেফাজত। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আওয়ামী লীগ ও বিএনপি জামায়াত সংঘর্ষ, ভাঙচুর, আহত 25। রাজবাড়ীতে উপজেলা নির্বাচন শেষে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার বেলগাছি বাজারে আওয়ামী লীগ বিএনপি রক্তকরী সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় এক আওয়ামী লীগ নেতার দোকানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া জেলার বালিয়াগঞ্জ উপজেলায় বিএনপির এক নেতাকে হাতুড়ে পিটা করা হয়েছে। পাবনার আট ঘড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় 5টি বাড়ি ও 2টি মোটরসাইকেল ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিনিধিদের পাঠানো খবর। গতকাল সকাল 10:30 দিকে রাজবাড়ীতে খানগঞ্জ ইউনিয়নের বেলগাড়ি ইউনিয়ন বাজারের একটি চায়ের দোকানে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির জের ধরে আওয়ামী লীগ সমর্থক নুরুল হক বিএনপি সমর্থক কামাল শেখকে লাঠিপেটা করেছে। এই খবর ছড়িয়ে পড়লে উভয় দলের কয়েকশো নেতাকর্মী এবং সমর্থক লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে জেলা বাস্তহরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল আক্কাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, আনোয়ার হোসেন ইতুসহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এক পর্যায়ে বেলগাড়ি স্টেশন এলাকায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসিরের দোকানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা ডক্টর এম এ আব্দুল খালেক সহ একটি দল স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেছে। অন্যদিকে গত বৃহস্পতিবার রাত 8টার দিকে জেলার বালিকান্দি উপজেলার সোনাপুর বাজারের মতিনে ওয়ার্কশপের সামনে আমির হোসেন নামে এক বিএনপি নেতাকে হাতুড়ে পেটিয়ে গুরুতর আহত করে বিজয় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আবুল কালাম আজাদের লোকজন। এদিকে পাবনায় গত বুধবার আটঘরিয়া উপজেলা নির্বাচনে বিজয় হন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম খান, পরাজিত হন আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম রতন। এর জের ধরে গতকাল সকালে উপজেলার দেবোত্তর ইউনিয়নে জমাইখিরি গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে খড়ের গাদায় পরাজিত প্রার্থী লোকজন আগুন ধরিয়ে দিয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এর এক পর্যায়ে বিএনপি জামায়াতের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সংঘর্ষে শুরু হয়েছে। সংঘর্ষ চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থিত আজিজ মেম্বার নুরুল ইসলাম সহ এদের বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে দুটো মোটরসাইকেল। সংঘর্ষে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী রতনের ছোট ভাই মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল সহ এরকম 15 জন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষে জড়িতদের অভিযোগে পুলিশ 3 জনকে আটক করেছে ইতিমধ্যে। আওয়ামী লীগের সমাবেশে গুলির অভিযোগে বিএনপি 26 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। নাটোরে আওয়ামী লীগের সমাবেশে হামলা ও গুলি করার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। নাটোর জেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিউ হোসেন সদন থানা এই মামলাটি করেছেন। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ রা ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামি সহ 26 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া 100 থেকে 150 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা সূত্র জানা গিয়েছে, দেশ বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নাটোর পৌর আওয়ামী লীগ ভান্দি ভিটিয়া দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করেছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপশহরের মাঠে যাওয়ার সময় পুলিশ তাদের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের সামনে বাধা দেয়। সেখানে সমাবেশ করার সময় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সমাবেশ লক্ষ্য করে গুলি ছুড়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া বিএনপির অন্য নেতাকর্মীরা লোহার রড, চাইনিজ কোড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। হামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ও শহর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সাইম হোসেন উজ্জ্বল আহত হয়েছেন। এছাড়া বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এদিকে গুলিবর্ষণ ঘটনায় গতকাল বিকালে শহরের কানাইখালী এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ। ওই নাসিম আহমেদ ডেইলি স্টারকে বলেছেন, মামলার পরে গতকাল বিকালে শহরের ফৌজদারি পাড়ার বাচ্চুর বাসা থেকে একটি পিস্তল জব্দ করেছে পুলিশ। এছাড়া সদর উপজেলায় বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। আওয়ামী লীগ প্রতিহিংসা হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না বললেন তাজুল ইসলাম।
স্থানীয় সরকার পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, কোনো প্রতিহিংসা, সহিংসতা, নৈরাজ্য, হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যারা মুখে গণতন্ত্রের কথা বলে আর রাজনীতির নামে জ্বালাও পড়াও, বোমাবাজি, হত্যা, নৈরাজ্য, সন্ত্রাসী, কথায় কথায় মিথ্যাচার এবং অনৈতিক কর্মকাণ্ড করে বেড়ায়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটির গঠনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এই মন্ত্রী বলেছেন, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র, তারা এসব অস্ত্র কোথা থেকে পায়, কারা এদের অস্ত্র সরবরাহ করায়, এগুলো খুঁজে বের করতে হবে। তিনি কুমিল্লা জেলা পুলিশ সব পার্কে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে বিষয়টি উদ্ঘাটন সহ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহিংসতা করে সরকারি দলের লোকেরা দোষ চাপায় বিএনপির ওপর। গত 2 বছরে প্রমাণ হয়েছে বিএনপি জনগণের দল, বিএনপি নিজেদের জন্য নয়, জনগণের মৌলিক অধিকারের জন্যই আন্দোলন করছে। ফখরুল সাহেব বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সাংবাদিকদের লেখার স্বাধীনতা, জবাবদিহিতা নিশ্চিত করা, অদলীয় কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তাই সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষ সরকার দরকার, এইসব অধিকার আদায়ে কাজ করছে বিএনপি। শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে, গোটা পৃথিবী আজ বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে। সরকারের অর্থনৈতিক জোট ব্রিক্সে যোগ দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, ব্রিক্সে যোগদান করে সরকার কখনোই সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সরকার দুর্নীতি রোধ করতে পারবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ দলের অন্য নেতা কর্মীগণ, পিন্টু এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঢাকার কদমতলি থেকে জনমাস শেষে গুলশানে তিনি বাসভবনে ফিরেছিলেন। পথে শ্যামপুরের পস্তগোলায় বিকেল 3টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পুলিশ জানিয়েছে, উল্টো দিক থেকে আসা একটি পিক আপ এমপি বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলা আহত হন, আঘাত পান। তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যায়। পুলিশ আরও জানায়, এমপি বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পিকআপটি, পরে এর চালক ও চালকের সহকারীকে তথা হেলপারকে সুরাজদি খান তাকে আটক করা হয়েছে। এমপি বাবলার প্রেস সচিব সুজন দে সাংবাদিকদের জানিয়েছেন, চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে এমপিকে 7 দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে দুর্ঘটনা খবর শুনে বাবলাকে দেখতে হাসপাতালে এসেছেন ঢাকা 5 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনির ইসলাম মনু, এছাড়া স্থানীয় জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন। এ বিষয়ে এমপি বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে জানিয়েছেন যে, গতকাল বিকাল 3টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে 7 দিনের বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সৈয়দ আবু হোসেন বাবলার গাড়িটিকে ধাক্কা দেয় পিকআপের চালক ও চালকের সহকারীকে সেজদি খান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন সুজন দে। জানা গিয়েছে, নিজ নির্বাচনী এলাকা কদমতলিতে জমানাস আদায় করেছেন বাবলা, এরপর স্থানীয়দের মধ্যে কুরবানি মাংস বিতরণ করেছেন। পরে গুলশানে নিজ বাসায় ফেরার পথে শ্যামপুরের প্রস্তগোলায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে গাড়িতে বসে থাকা আবু হোসেন বাবলা ডান হাত এবং ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মী তাকে উদ্ধার করে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাবলাকে 7 দিন বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং ঢাকা 4 আসনের সংসদ সদস্য এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। গতকাল শুক্রবার বিকাল 3টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপ চালক এবং চালকের সহকারীকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।